নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনের নির্দেশে মুছে ফেলা হলো দেয়াল লিখন। দুবরাজপুরের বিভিন্ন এলাকায় ভোট প্রচারের শতাব্দী রায়। ভোটারদের সচেতন করতে কেন্দ্র বাহিনী টহল। সিপিআইএমের রোড শো কীর্ণাহারে। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ডাম্পার। বিজেপির পথসভা রাজনগরে। এবার সংবাদ বিস্তারিত। আজ লোকপুর থানার অন্তর্গত নওপাড়া গ্রামে মুছে ফেলা হলো তৃণমূলের দেয়াল লেখন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো বুথে 150 মিটারের কাছাকাছি কোনো দলীয় পোস্টার, ব্যানার বা দেয়াল লেখন করা যাবে না। লোকপুরের নওপাড়া গ্রামে রয়েছে দুটি বুথ, একটি নওপাড়া উচ্চ বিদ্যালয় এবং অপরটি নওপাড়া প্রাথমিক বিদ্যালয়। তৃণমূলের পক্ষ থেকে দেয়াল লেখন ও ব্যানার লাগানো হয়েছিল। আজ নির্বাচন কমিশনের কর্মীরা এসে নিয়ম অনুযায়ী তৃণমূলের দেয়াল লেখন মুছে দেয় এবং ব্যানারও খুলে ফেলা হয়। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নওপাড়া। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় কোথাও না কোথাও নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন। আজ তিনি দুবরাজপুর ব্লকের সাহাপুর, হেতমপুর এবং দুবরাজপুর শহরেও প্রচার শুরু করেন। এদিন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে দেখতে গ্রামের রাস্তায় রাস্তায় মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়। শতাব্দীকে কাছে পেয়ে ভোটাররা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। যদিও হেতমপুর পঞ্চায়েতের কোল্ড স্টোরেজ পাড়াতে শতাব্দীকে দেখার জন্য দাঁড়িয়েছিল এলাকার মানুষেরা, কিন্তু সেখানে তিনি না যাওয়ায় স্থানীয় নেতাদের উপর ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। পাশাপাশি তিনি আজ দুবরাজপুর শহরেও ছোট ছোট সভা করে প্রথম প্রচার সারেন। কতক্ষণ থেকে দাঁড়িয়েছেন আপনারা এখানে? হ্যাঁ, তারপর কি কি হলো? আপনারা আশা করেছিলেন যে দেখবেন? কি নাম এই জায়গাটা? আপনারা কি আশা করেছিলেন সারাদিন ধরে? দিদি, আপনার আট দিন পরেই চতুর্থ দফার লোকসভা নির্বাচন। এই দফায় জেলার দুটি লোকসভা কেন্দ্রে ভোট হবে। ইতিমধ্যে কেন্দ্র বাহিনী, দুবরাজপুর থানার পুলিশ ও ব্লক অফিসের একাধিক টিম ভোটারদের মনে আস্থা ফেরাতে দুবরাজপুর এলাকার বিভিন্ন গ্রামে টহল দিচ্ছে। আজ বেশ কয়েকটি গ্রামে মানুষদের সাথে কথা বলেন দুবরাজপুর থানার আধিকারিকরা। তারা ভোটারদের কাছে জানতে চান এ ব্যাপারে কেউ কোনোরূপ বাধা সৃষ্টি করছে কিনা।
এদিন পুলিশ আধিকারিকরা ভোটারদের কোনো অসুবিধা হলে থানায় যোগাযোগ করতে বলেন। যাকে ভোট আপনার নিজের ইচ্ছা মতো যেটা খুশি ঠিক আছে, বলছি এমনি কোনো কেউ সেরকম কোনো অশান্তি নেই তো, সেই অশান্তি হলে আমাদেরকে জানাবেন। লালটু মুখার্জি, রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডাক্তার রামচন্দ্র ডোমের নেতৃত্বে কিন্নাহারে একটি রোড শোয়ের আয়োজন করা হয়। বাদ্যযন্ত্র সহকারে এই রোড শোতে এলাকার বহু সিপিআইএম কর্মী সমর্থক পা মেলায়। উল্লেখ্য, 2014 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের ডাক্তার রামচন্দ্র ডোম তৃণমূলের প্রার্থী অনুপম হাজরার কাছে পরাস্ত হন। সালমান মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, কিন্নাহার। খয়রাসোল দুবরাজপুর রাস্তার উপর খয়রাসোলের গোপালপুর মোড়ে গতকাল রাত্রে একটি মিষ্টির দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি ডাম্পার, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় মিষ্টির দোকানটি, ভেঙে পড়ে একটি বটগাছের কিছুটা অংশ। লালটু মুখার্জি, রিপোর্ট, বীরভূম আরসিটিভি, গোপালপুর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা নিজেদের ঝুলিতে ভোট টানার জন্য ময়দানে নেমে পড়েছেন। গতকাল বিকেলে রাজনগরে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দুৎকুমার মণ্ডলের হয়ে একটি পথসভার আয়োজন করা হয়। রাজনগর চৌরাস্তায় আয়োজিত এই পথসভায় রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে যেমন কটাক্ষ করা হয়, তেমনি আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দুৎকুমার মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা সামিউল আক্তার, শ্যামল গোস্বামী, পল্টু পদ ধীবর প্রমুখ। সবকার থেকে বেশি কালকে দেখেছেন জলপাইগুড়িতে কি হয়েছে, বাংলার পুলিশ সেখানে কেন্দ্র বাহিনী নাই। এই বাংলার পুলিশ কি নির্লজ্জতার পরিচয় দিচ্ছে বন্ধু, বাংলার পুলিশ কি নির্লজ্জতার পরিচয় দিচ্ছে? বাংলার পুলিশের সামনে তৃণমূলের গুন্ডারা ব্যালট বোতাম টিপে টিপে ভোট দিচ্ছে, তারা নির্বিকার। তারা যখন সরকারি পয়সায় তাদের মাইনে হয়, সরকারি পয়সায় তাদের বেতন হয়, জনগণের পয়সায় তাদের বেতন হয়, তাদের একটুকু সিম্পতি থাকা উচিত জনগণের প্রতি। নির্লজ্জতার কারণে চাই পুলিশ, তারা সব নির্লজ্জতার মতন তৃণমূলের গুন্ড বাহিনীদের মনোজে চলছে, তাদের পরিবর্তন করা উচিত। কে সরকার চিরদিন থাকবে না, সেদিন আমাদের অবস্থা কী হবে, তাদেরও কিন্তু ভেবে দেখার সময় এসেছে বন্ধু। তাই আমি বলতে চাই,
আপনারা সকলে নির্ভয়ে ভোট দিন এবং তৃণমূলের উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।